নগাঁও জেলার কসুয়াত ইসলাম ধর্মর বিশাল ধর্মীয় অনুষ্ঠান ইস্তেমার সামরণি। নগাঁও জেলার কামপুরের কসুয়াত তিনদিনিয়াক অনুষ্ঠিত হওয়া বিশাল ধর্মীয় অনুষ্ঠান আজি সামরণি করে। নগাঁও হোজাই উত্তর কাছাড় আর কার্বি আংলং জেলার উদ্যোগত যা বুধবার কসুয়াত অনুষ্ঠিত হয়েছিল ইস্তেমা। এই ইস্তেমা চারিখন জেলার বিভিন্ন প্রান্তরপা কেবা লাখো ইসলাম ধর্মর লোক সকল সমাগম হয়। বিশাল মণ্ডপকে ধরে বিভিন্ন দোকান পোহর তিনদিন ধরে কসুয়াত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশাল ধর্মীয় অনুষ্ঠানত উপস্থিত থাকা লাখ লাখ লোকে অনুষ্ঠানট দোয়া গ্রহণ করার লগতে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করে। যাতায়াত ব্যবস্থাকে ধরে বিভিন্ন ক্ষেত্রে নিয়ারিয়াক পরিচালিত হবর বাবে প্রশাসনের লগতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠানট দান বরঙ্গরি আর শ্রমদান শ্রত্তফুতভাবে সকলে আগবাই আছিল। আমার এই কসুয়াত যাল তিনদিনিয়া ইস্তেমার আয়োজন করা হয়েছিল, সেই ইস্তেমা সুকলমে পার হয়ে গেছে। খুব শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে এই ইস্তেমা পার হয়ে গেছে আর এই ইস্তেমাত প্রায় 10 লাখের অধিক মানুষের সমাগম হয়েছে। আর বিশ্ব শান্তির কারণে আমার মুফতি সাহেবে দোয়া করেছে যাতে ভারতবর্ষের শান্তি সম্প্রীতি অটুট থাকে, তার কারণে দোয়া করেছে। আর ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষে আহি আমাক সহযোগিতা করেছে, আমার প্রশাসনেও বহুত সহায় সহযোগ করেছে। আমার কসুয়া ইস্তেমার তিনদিনিয়া কার্যসূচী সুচারুরূপে শান্তি কলমে চলি গেছে, ইয়াত কোনো ধরনের অসুবিধা হওয়া নাই। আর প্রায় আমার ইয়াত 10 লাখ মানুষ গোট খাইছে আর মানে মিলাপ্রীতিরে চলি গেছে আর আল্লাহর ওচৰত সবই প্রার্থনা করেছে যাতে সবই শান্তি কলমে অসমত থাকিব পারে। কামপুরের পৰা জাবেদ আহমেদ, নিউজ 30 অসম।